কুড়িগ্রামে চলছে নির্বাচনী আমেজ, চলছে প্রচারণা, জনসংযোগ। প্রার্থীরা ভোটারের কাছে গিয়ে নিজেকে উপস্থাপনের চেষ্টা করছেন। কুড়িগ্রাম কলেজ মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলমগীর। ইউসুফ আলমগীর, কি অবস্থা দেখছেন নির্বাচনী আমেজ? পোস্টার লাগিয়েছে সারা শহরে, সেই সাথে নির্বাচনী আমেজ জমে উঠেছে। প্রার্থীরা কিভাবে প্রচার প্রচারণা এবং জনসংযোগে সময় ব্যয় করছেন? ধন্যবাদ তাসফিয়া। আপনি যে কথা বলছিলেন যে নির্বাচনী আমেজে আসলে এই কুড়িগ্রাম জমে উঠেছে, এই কথাটা যদি বলা যায় যে কুড়িগ্রামের যে চারটি আসন, কুড়িগ্রাম 1, 2 এবং কুড়িগ্রাম 3 এবং 4-এর যে মোট চারটি আসন মিলে যে নির্বাচনী প্রচারে, তার মধ্যে কুড়িগ্রামের 1 এবং 2 আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই, অপরদিকে সেখানে জাতীয় পার্টির প্রার্থীরা নির্বাচন করছেন। এবং এমন অবস্থায় এই অঞ্চল জুড়ে কিন্তু যে নির্বাচনী যে আমেজটি হওয়ার কথা, সেটি কিন্তু আমরা কিন্তু যদি বলি খুব একটি যে আছে তাও নেই। আমি এখানে কিছু ভোটাররা আছেন, কিছু লোকজন আছেন, আমি একটু জানতে চাই যে কুড়িগ্রামের এই যে নির্বাচনের আয়োজন চলছে, এরকম আপনারা কেমন দেখছেন? নির্বাচনী আমেজ বলতে কুড়িগ্রামে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনটা এই মুহূর্তে নাই, ফলে কুড়িগ্রামে ভোটের আগের যে ইমেজটা ছিল তা আমেজ তৈরি হতো নির্বাচনকে কেন্দ্র করে, সেই আমেজটা আসলে দেখতেছি না, কারণ প্রতিদ্বন্দ্বিতামূলক নাই। আর কুড়িগ্রাম 2 আসনের কথা যদি বলি, তাহলে এখানে উল্লেখযোগ্য যে রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগ, বিএনপি সহ যারা আছে, তাদের তো কেউই কারো প্রার্থী নাই কুড়িগ্রাম 2 আসনে। এখানে প্রার্থী আছে তো বড় দলের মধ্যে জাতীয় পার্টির আছে, কিন্তু জাতীয় পার্টির কুড়িগ্রামে সাংগঠনিক অবস্থা তো খুবই দুর্বল, সাংগঠনিক কোনো ভিত্তি নেই, ফলে কুড়িগ্রামের যে নির্বাচনী যে আমেজ, উৎসব মুখর যে পরিস্থিতি আগে যেরকমটা হতো, এটা এখন আর নাই। হ্যাঁ, ধন্যবাদ। এই যে কুড়িগ্রামের যে যে আসনগুলো আছে, সে আসনগুলোয় যে এই যদিও 3 এবং 4 যে আসন, অর্থাৎ 26 কুড়িগ্রাম 3 এবং 27 কুড়িগ্রাম 4, সেখানে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী আছেন এবং সেখানে তারা কিন্তু খুবই একেবারে জমিয়ে তারা কিন্তু চেষ্টা করছেন। এবং অপরদিকে যে তবে 4 আসনে একেবারে তরুণ একজন প্রার্থী কিন্তু এই আওয়ামী লীগের প্রার্থী তার প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা চেষ্টা করছেন প্রচার প্রচারণা। তবে এবং যদি বলি পোস্টারে কিন্তু ছেয়ে গেছে পুরো এলাকা এবং এখনও কিন্তু চেষ্টা চলছে মানুষজনের কাছে গিয়ে এই তাদের আবেগ এবং তাদের ভোট চাবার, প্রার্থীদের এগিয়ে যাবার চেষ্টা কিন্তু তাদের রয়েছে। তাসফিয়া।